কারণ এই স্ট্রাকচার যারা পারবে না তারা তো পৃথিবীতেই তাদের ধ্বংস। তাহলে এখানে দুইজন মিলে দুই, তাহলে কাকে লাথি দিয়ে বের করে দিব? এ কে যদি লাথি দিয়ে বের করে দেয় তাহলে বি পাওয়া যাবে। এ কতদিন করলো? হ্যাঁ, তাহলে এ কতদিন পরে কাজ ছেড়ে চলে যায়? এ এবং বি একত্রে কতদিন করে? ঠিক আছে, তাহলে বি কতদিন কাজটি করে? কাজটি কতদিনে শেষ হয়? আচ্ছা দেখো, প্রথম এর আগে আমরা করছিলাম কি, যে মনে করো চার দিন বা পাঁচ দিন কাজ করে চলে যায়, তারপরে কি করছি যে মনে করো তোমাদের হচ্ছে এই পাঁচ কাজ শেষ হওয়ার তিন দিন আগে চলে যায়, পাঁচ দিন আগে চলে যায়। এবারে যে অঙ্কটা করবো কি বলছে, কাজ শুরু হওয়ার কিছুদিন পর চলে যায়। এবার কয়েকদিন পরে গেল বা কয়েকদিন আগে গেলো এটা দেওয়া নেই। এতদিন কি ছিল যে তিন দিন পরে চলে গেলো, তিন দিনে কতটুকু হলো এটা বের করি, অথবা কী দেওয়া ছিল যে তিন দিন আগে বা দুই দিন আগে চলে যায়, তাহলে ওই দুই দিন আগে কতটুকু হলো সেটা বের করি। কিন্তু এবার বলছে কিছুদিন পরে চলে যায়, তাহলে কতদিন করলো বা কতদিন আগে গেলো, কিচ্ছু দেওয়া নেই, তুই তবু অঙ্ক সহজ। ঠিক আছে, এবার দেখো বলছে এ কোনো একটি কাজ কুড়ি দিনে করতে পারে, বি ওই কাজটি পঁচিশ দিনে করতে পারে। ঠিক আছে, এবার বলছে কি যে কিছুদিন পর এ চলে যায়, এবার বলছে কি বাকি কাজ বি দশ দিনে করে, বাকি কাজ বি দশ দিনে করে, বাকি কাজ বি দশ দিনে করে। এবার বলছে তাহলে এ কতদিন কাজ করেছিল, প্রশ্নটা হচ্ছে এ কতদিন কাজ করেছিল, এটা হচ্ছে প্রশ্ন। দেখো আগের অঙ্কের মতোই সেম অঙ্ক, শুধু একটুখানি আলাদা। এখানে ব্যাগটা কিছু দাও তো, ব্যাগটা সামনে দাও। তাহলে আগে ছিল কি যে মনে করো চার দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে আমরা কী বের করতাম চার দিনেরটা? বলতো কি যে তিন দিন আগে চলে যায়, তিন দিন লাস্ট তিন দিন কী কাজ হলো সেটা বের করি। এখানে বলছি কিছুদিন পর চলে যায়, কতদিন পর জানি, তাহলে দেখো কেমন করে করবো। অঙ্কের নিয়ম সেম, আগে যেরকম অঙ্ক করছি সেমই হবে। কী হবে, এবার দেখো কী বলছে, এ হচ্ছে কত কুড়ি দিনে আর বি হচ্ছে পঁচিশ দিনে। এটুকু সবাই জানো, এ কুড়ি বি পঁচিশ, তাহলে কি এমন একটা সংখ্যা নেবো কুড়ি দিয়েও কাটবে, পঁচিশ দিয়ে তাহলে একশো, কুড়ি দিয়ে কত পাঁচ, পঁচিশ দিয়ে কত চার। এই একশো জিনিসটা কি, একশো জিনিসটা কি কাজ, আর এই পাঁচ আর চার জিনিসটা কি ক্ষমতা। আমরা কাজ পেয়ে গেলাম, ক্ষমতা পেয়ে গেলাম, কিন্তু কতদিন করলো সেটাই তো জানি না। কিন্তু বলছে দেখো কিছুদিন এ করলো, করার পর এ চলে গেল, এ চলে যাওয়ার এবার বলছে কি বাকি কাজ, বাকি যতটুকু ছিল একশো কাজের মধ্যে ষাট বা সত্তর বা চল্লিশ পঞ্চাশ কাজ ছিল, তো মানে এ তো করলো প্রথমে, তাই না? এখানে কিন্তু বলছে একত্রে কাজ শুরু হয়, এটা মনে রাখতে, একত্রে একত্রে কাজ শুরু, এটা মাথায় রাখতে হবে, একত্রে কাজ শুরু। বলছে তারা একত্রে কাজ শুরু করে, কাজ শুরু করার কিছুদিন পরে এ চলে যায়। তবে তারা মনে করো কাজ করলো একশো কাজের মধ্যে কি মনে করো ষাট সত্তর কাজ করে ফেললো। ভালো করে শুনবো সবাই, কথা বলবো না, একশো কাজের মধ্যে মনে করো ষাট সত্তর কাজ করে ফেললো, বুঝলো তো? এবার ষাট সত্তর কাজ যখন করবে তাহলে বাকি থাকবে কি না, তিরিশ চল্লিশ কাজ বাকি থাকবে, ওই কাজটা কে করলো? দেখো তো লেখা আছে বাকি কাজ বি দশ দিনে করে, কে করলো? বি কতদিনে? তাহলে বি দশ দিনে কতটুকু করে এটা বের করি, বি একদিনে কত করে চার, তাহলে দশ দিনে কত করবে? তাহলে আমরা পেয়ে গেলাম বি কতটুকু কাজ করলো, চল্লিশ। কবে করলো, প্রথম দিকে না লাস্টের দিকে? শেষের দিকে। প্রথম দিকে তো দুজন ছিল, প্রথম দিকেটা তো আমরা জানি না, তাই না? তাহলে বি হচ্ছে শেষের দিকে কত কাজ করলো, চল্লিশ। তাহলে আগে কত কাজ হয়েছে, এই ষাট কাজ কে করছিল আগে? দুজন মিলে, তাহলে দুজন মিলে ক্ষমতা কত, নয়। এই নয় ক্ষমতা দিয়ে কত কাজ করছে, কারণ চল্লিশ কাজ তো লাস্টে হয়েছে, টোটাল একশো কাজের মধ্যে চল্লিশ কাজ বাদ দিয়ে দাও কত থাকে, এই ষাট কাজ। এই ষাট কাজ কে করলো, দুজন মিলে। তাহলে হচ্ছে এই যে ষাট কাজ বাই কত হবে, দুজন মিলে কত, নয়। নয় দিয়ে কাটলে কত হবে, নয় দিয়ে ছয় নয় চুয়ান্ন, ছয় বাই নয় মানে কাটলে কি তিন দিয়ে দুই তিন, তাহলে ছয় সমস্ত দুই বাই তিন। তাহলে এই কাজটা, এই ষাট কাজ কবে হয়েছিল বলো তো, প্রথম দিকে। তাহলে প্রথম দিকে যে ষাট কাজ হলো নয় নয় করে দুজন মিলে করলো, তাহলে নয় নয় করে কতদিন সময় লাগলো, ছয় সমস্ত দুই বাই তিন দিন, তাই না? এবার প্রশ্নটা হচ্ছে কাজটি কতদিনে শেষ বা এই কতদিন কাজ করেছিল। অনেকগুলো প্রশ্ন হতে পারে, অনেকগুলো প্রশ্ন কী কী, প্রথম প্রশ্ন বলছে কি এ কতদিন কাজ করেছিল বলো তো, কতদিন। এই দেখো এখানে তো দশ দিন যে করলো এ ছিল, এই দশ দিন কে করলো, বি। এ কবে করছিল, প্রথম দিকে, প্রথম দিকে দুজন যখন ছিল তাহলে দুজন কতদিন করলো, ছয় সমস্ত দুই বাই তিন, এতদিন করার পর কে চলে গেল, এ। তাহলে এ কতদিন কাজ করে চলে গেল, প্রথমে ছিল কয়েকদিন, বলছিল কিছুদিন, তাহলে কিছুদিনটা এখন পেয়ে গেছি, কিছুদিন মানে কতদিন,
ছয় সমস্যা দুই বাই তিন দিন, ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্নটা আসবে কি, তাহলে এ কতদিন কাজ করেছিল? ছয় সমস্যা দুই বাই তিন, যদি বলে এ এবং বি একত্রে কতদিন করেছিল? তবু ছয় সমস্যা বলো তো, বি কতদিন করেছিল? হ্যাঁ বি কতদিন দেখো, চল্লিশ না চল্লিশ কি দিন? হ্যাঁ আসো আসো, তাহলে বি দেখো, বি প্রথমে তো এদিকে ছয় সমস্যা দুই বাই তিন করলোই, ও কি থামছিল? নিচেই বসতে হবে, একটু কষ্ট করে পাটিটা পেতে না, ওইখানে একটু চাপাচাপি করে বসো, ঠিক আছে? তাহলে কি বললো, তাহলে বি কিন্তু থামে নাই, বি কতদিন করলো? ছয় সমস্ত দুই বাই তিন দিন তো করলোই, তার সঙ্গে আবার কি ওইদিকে আরও কতদিন? দশ দিন, তাহলে দশ আর ছয় কত? ষোলো সমস্ত দুই বাই তিন। তাহলে প্রশ্নটা কি কি বলতে পারে, এ কতদিন করলো? হ্যাঁ, তাহলে এ কতদিন পরে কাজ ছেড়ে চলে যায়? এ এবং বি একত্রে কতদিন করে, ঠিক আছে? তাহলে বি কতদিন কাজটি করে, কাজটি কতদিনে শেষ হয়, এই যে পুরো কাজটি কতদিন? প্রথমে লাগলো ছয় দিন, পরে আর ওইদিকে কত? দশ দিন, তাহলে ষোলো সমস্ত দুই বাই তিন দিন। তোমরা কি নতুন আজকে নাকি কোথার থেকে? গ্রুপে কে একটা অঙ্ক দিয়েছিল বলো, এবার অঙ্কটা কী অঙ্কটা ছিল বলো, তোমার অঙ্কটা বলো। হ্যাঁ বলো, হ্যাঁ এ এবং বি বারো দিনে করে, আচ্ছা হইলো, নয় দিন করে, আচ্ছা নয় দিন করে, নয় দিন পরে হচ্ছে বি চলে যায়, তারপর এ হচ্ছে পাঁচ দিনে শেষ করে, দাঁড়াও পাঁচ দিনে অবশিষ্ট, বি একা সম্পূর্ণ, এইটাই তো নাকি? আচ্ছা দেখো, একই টাইপের অঙ্ক আমরা যে একটু এ করলাম, এ এবং বি এই অঙ্কটা মানে আগের দিনে করছিলাম, এটা এই টাইপেরও না, একটু আগের দিনেরটার মধ্যে কী বলছে, এ এবং বি একত্রে একটা কাজ বারো দিনে করতে পারে, এবার কী বলছে, নয় দিন তারা একসঙ্গে করে, করার পর বি চলে যায়। তাহলে দেখো এরকম অঙ্কে যে বারো যে আছে, আরও কেউ এ বা বি দেওয়া আছে কতদিনে? এখানে যদি কেউ লেখে যে কতদিন বলছে, নয় দিন কাজ করে, নয় দিন লিখলে কিন্তু হবে না, কারণ ওরা বারো দিনে করতে পারে, তাই না? এবার এমন একটা সংখ্যা লিখবো বারো দিয়ে ভাগ যায়, কত লিখি, চব্বিশ লিখো, ছত্রিশ লিখলে বারো লিখলে হবে, ছত্রিশ লিখলে হবে, খুশি একটা লিখলে হলো, তারপর লিখলাম চব্বিশ, তাহলে বারো দিয়ে করলে কত হবে, তাহলে বারো দুগুণে চব্বিশ দুই, ঠিক আছে? তাহলে ওরা প্রতিদিন কত করে কাজ করে, দুইজনে দুই দুই করে, কতদিন করলো, নয় দিন, তাহলে নয় দিনে কত করে, নয় দুগুণে আঠেরো কাজ, ওরা আঠেরো কাজ করে ফেললো, তাহলে চব্বিশের মধ্যে আঠেরো কাজ হয়ে গেলো, কত থাকলো, ছয়, এটা হচ্ছে বাকি কাজ, বাকি কাজ থাকলো ছয়। বলছে এই কাজটা কে করলো, এ পাঁচ দিনে শেষ করে, তাহলে এ পাঁচ দিনে কতটুকু কাজ করলো, তাহলে এ আমরা যদি উইকিং নিয়মও করি, এ পাঁচ দিনে করে কত, ছয় কাজ, পাঁচ দিনে করে ছয় কাজ, তাহলে একদিনে করে কতটুকু কাজ, তাহলে একদিনে যে কাজটা করে এটাকে কী বলে, ক্ষমতা, প্রতিদিনের কাজ ক্ষমতা, আগে বলছে না একদিনে যতটুকু করে, দেখো পাঁচ দিনে ছয় করে, তাহলে প্রতিদিন কি ছয় করে, কিন্তু প্রতিদিন কত করে, প্রতিদিন মানে কি একদিনে, একদিনে কত করে, ছয় বাই পাঁচ, এইটাকে কী বলা হয়, একদিনে যেটা বের করি ওইটা একদিনে বা এক মিনিটে বা এক সেকেন্ডে, ঠিক আছে, এটাকে বলা হয় কি, বা এক ঘন্টা, এগুলো হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা এখন কী পেলাম, এর ক্ষমতা পেলাম, তাই না? বলছে বি একা সম্পূর্ণ কাজটি কতদিনে করবে, তাহলে এর ক্ষমতা পেলাম, আমরা যে সম্পূর্ণ কাজ কত, চব্বিশ, তাহলে উপরে লিখতে হয় কাজ, আর নিচে কী লিখতে হয়, ক্ষমতা। তোমরা আজকে নতুন, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, নতুন টাইপ যখন শুরু করবো তখন বুঝবে, ঠিক আছে? এখন এটা এভাবে যাচ্ছে, তাহলে কাজ বাই কি হবে, ক্ষমতা, এবার কার ক্ষমতা হবে, তো বি এর ক্ষমতা, তো এত কষ্ট করে এর ক্ষমতা বের করলাম, লাভ হইলো, লাভ হইছে, কারণ এরটা থেকেই বি বের হবে, ধরো এ আর বি দুজন মিলে ক্ষমতা কত, দুই, তার মধ্যে এ কত, তাহলে এখানে দুজন মিলে দুই, তাহলে কাকে লাথি দিয়ে বের করে দিব, একে যদি লাথি দিয়ে বের করে দেয় তাহলে বি পাওয়া যাবে, তাই কি না? কারণ এখানে যে এ প্লাস বি দুজন মিলে ক্ষমতা কত, দেখো দুই, এটা আমাদের ক্ষমতা, এটা কাজ, এটা তো দিন, এটা তো ক্ষমতা না, ক্ষমতা কোনটা এটা, তাহলে এ বি দুজন মিলে ক্ষমতা হচ্ছে দুই, তাই এই দুইজন মিলে যে দুই, এখান থেকে কাকে লাথি মারবো, একে যদি লাথি মেরে এখান থেকে খেদায় দেয় তাহলে কাকে পাবো, বিকে, তাহলে একে লাথি মেরে এখান থেকে বের করে দিতে হবে, তাহলে আমাদের ক্ষমতা কত, দুই, দুইয়ের থেকে এ কত, সিক্স বাই ফাইভ, এটা এখানে বাদ দিতে হবে, নিচে কত হবে, পাঁচ, দশ থেকে ছয় বাদ করে চার, তাহলে চার বাই পাঁচ, ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করে এইটাই হবে, তোমরা করবো বিয়োগ, ঠিক আছে, চার বাই পাঁচ, তাহলে এটা কার ক্ষমতা, বি এর ক্ষমতা, চার বাই, তাহলে আমরা উপরে লিখলাম কাজ, নিচে কী লিখতে হবে, ক্ষমতা, কার ক্ষমতা লিখবো, বিয়ের ক্ষমতা, কারণ বি কতদিনে করবে, তাহলে বিয়ের ক্ষমতা চার বাই পাঁচ, এই চার বাই পাঁচটা নিচে মনে করো চার বাই পাঁচে প্রথমে লিখলাম, কিন্তু এরকম থাকলে কী হয়, উল্টে যায়, তাহলে চব্বিশ লিখবো গুণ দিয়ে উল্টাই দেবো, কতদিন হবে,
30 দিন এটা আগের দিনের অঙ্ক ছিল, এটা শুধু ওই ক্ষমতাটা বের করা মৌখিকভাবে হয় নাই। এখানে দেখো এর ক্ষমতা যদি মনে করো এক হতো তাহলে অঙ্কটা সহজ ছিল। দেখো এর ক্ষমতা যদি এক হয় তাহলে বি এর ক্ষমতা কত? এক, কারণ দুইজন মিলে দুই, তাহলে অঙ্কটা সহজ ছিল। শুধু এই ভগ্নাংশ আসছে থেকে একটু আমাদের কঠিন হয়ে গেলো, তাছাড়া এমনি অঙ্ক সেম। বোঝা গেলো? তাহলে এটাও করে নাও। এবার বলছে এ 25 বি 30 একত্রে শুরু, একত্রে শুরু কিছুদিন পর এ চলে যায়, বাকি কাজ, বাকি কাজ বি 8 দিনে, ব্যাস এটাই অঙ্ক। তাহলে প্রশ্ন কী হবে? প্রশ্ন যদি তিনটা প্রশ্ন হইতে পারে, করো স্ট্রাকচার বানাও। বলছে এ 25 দিনে বি 30 দিনে একত্রে শুরু করে, কিছুদিন পর এ চলে যায়, বলছে বাকি কাজ বি 8 দিনে শেষ করে। এবার প্রশ্ন দুই তিনটা হতে পারে, আগে স্ট্রাকচারটা বানাও পরে প্রশ্নগুলো বলবো। কী বলছে? এ কত? 25, বি কত? 30। এমন একটা সংখ্যা লিখবো 25 দিয়ে কাটে, 30 দিয়ে কাটে, কত? 150। 25 দিয়ে কত? 6। আর 30 দিয়ে কত? 5। এই পর্যন্ত সবার হয়ে গেছে। তাহলে কি দেখো 150 যে আছে এইটা কি? 150 কথাটা কি? কাজ। এই 6 আর 5 এটা কি? ক্ষমতা। এটাকে বলে কাজ আর এগুলোকে বলে কি? ক্ষমতা। যে একত্রে কাজ শুরু করে কিছুদিন, কতদিন করলো জানি না, কিন্তু কি বলছে বাকি কাজ বি 8 দিনে করে। এবার বাকি কাজ মানে কি? শেষে করলো, শেষে কতদিন করে? 8 দিন। তাহলে বি 8 দিনে কত করলো? আগের মতোই করলো 40 কাজ, তাই না? তাহলে 150 কাজের মধ্যে 40 কাজ শেষ, তাহলে কত থাকলো? এই 110 কাজ কি বাকি থাকলো? বাকি না, বাকি কাজ তো ছিল 40, তাই না? তাহলে এই প্রথম দিকে কত কাজ হয়েছিল? 110। বুঝো না, এই যে 5, ওই বি হচ্ছে 8 দিনে করলো, 8 দিনে 5 5 করে 40 কাজ। এই 40 কাজটা কবে করলো? শেষে করলো, মানে এ চলে যাওয়ার পর শেষে করলো। তাহলে প্রথম দিকে কত কাজ হয়েছিল? 110। এই 110 কাজ যখন হয় তখন কে কে ছিল? এ আর বি একসঙ্গে ছিল। তাহলে 110 উপরে কি লিখতে হবে? কাজ, নিচে কি? ক্ষমতা। দুজন মিলে একসঙ্গে মানে কি? 5 আর 6 কত? 11 10 110। বুঝলো তো? এইটুকু সবার হয়ে গেছে। এবার প্রশ্নই তো বলা হয়নি, তাই না? এবার প্রশ্ন দুই তিন রকম হতে পারে। এক নম্বর প্রশ্ন কি? যে কাজটি কতদিনে শেষ হলো? তাহলে এইদিকে 10 দিন, ওইদিকে কি? 8 দিন। প্রথমে তো দুজন মিলে 10 দিন করলো, আর এক্সট্রা বি কতদিন করলো? 8 দিন। তাহলে কাজটি কতদিনে শেষ হলো? 18 দিন। 2 নম্বরটা কি বলছে? যে এ কতদিন কাজ করার পর চলে যায়? 10 দিন। এ এবং বি একত্রে কতদিন কাজ করে? 10 দিন। বি কতদিন কাজ করে? 18 দিন। দেখো এতগুলো প্রশ্নের উত্তর এটার মধ্যে। বোঝা গেলো? তাহলে পরীক্ষায় যেরকমভাবে প্রশ্নটা বলবে সেরকমভাবে উত্তরটা দিতে হবে। তাহলে এবার একটা হবে নাকি? হাউস দ্য জোশ, ওই হাই, হাউস দ্য জোশ, হ্যাঁ দেখবো জোশ কেমন। সেম অঙ্ক লিখো, এ 21 দিনে বি 14 দিনে একত্রে কাজ শুরু করে, কিছুদিন পর বি চলে যায়, বাকি কাজ এ 6 দিনে করে। তাহলে উত্তর হচ্ছে ওই যে 4টা প্রশ্নের উত্তর বের করতে হবে। করো, টাইম শুরু, টাইম দেবো 10 সেকেন্ড স্ট্রাকচার বানানো। আবার বলে দিই, দেখো এ 21 দিনে বি 14 দিনে একত্রে কাজ শুরু করে, কিছুদিন পর বি চলে যায়, বাকি কাজ এ 6 দিনে। টাইম শুরু করো, 1 2 3 বাহ, 4 5 6 7 8 9 10। টাইম শেষ, কতজন আছে? 8 তুলে দাও, 10 সেকেন্ড, বাহ অনেকজন হয়েছে। যাদের হয়নি তারা দেখো স্ট্রাকচারটা বানাও, প্রশ্নের উত্তর তো পরে দেবো, আগে স্ট্রাকচারটাই মেন, তাই না? কি বলছে? এ এ কত? 21, আর বি কত? 14। তাহলে 21 আর 14 এমন সংখ্যা লিখবো কারা? দেখো তো 42। 21 দিয়ে কত? 21 2 কোণে 14 দিয়ে 3, 14 দিয়ে 42। এইটুক পর্যন্ত কে পারে নাই? উঠে চলে যাও এখনই, যারা আজকে নতুন আসছো তারা না, মানে যারা আগের থেকে আসছো উঠে চলে যাও। সহজ জিনিস না পারলে মুন্ডি খারাপ হয়ে যায়। নতুন একটা জিনিস শেখাবো সেটা পারো না আলাদা ব্যাপার, কারণ এই স্ট্রাকচার যারা পারবা না তারা তো পৃথিবীতেই তাদের ধ্বংস। এই সহজ বুদ্ধি যদি না থাকে, এই যে একটা সিম্পল একটা গুণ ভাগ অঙ্ক যদি না পারো, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেমন করে পটাবা? তোমাদের তো বুদ্ধি নেই মাথায়, সিঙ্গেল লাইফে জিন কেটে যাবে, মানে জীবনটা কাটিয়ে যাবে। এখন বুঝো কেন তোমাদের জুটে না কপালে, বুঝছো? এই যে অঙ্কই পারো না। আচ্ছা দেখো এইটুকু পর্যন্ত সাজানো হয়ে গেল, এর পরেরটা দেখো কি হবে। বলছে
বাকি কাজ এ 6 দিনে করে তাহলে এ লাস্টে কতদিন করলো তাহলে এ লাস্টে 6 দিন এবার এখানে গুণ হবে না অনেক আছে এখানে মনে গুণ করে দিল 12 কাজ তাহলে এ কত কাজ করলো এই 12 কাজ কবে করলো সোবার শেষে আগে কত কাজ হচ্ছে তাহলে এখান থেকে 12 কাজ বাদ দিয়ে দেই এই কাজটা কবে হলো আগে এই 30 কাজটা কে করলো তাহলে এ আর বি দুজন মিলে তাহলে দুজন মিলে উপরে হচ্ছে কাজ আর নিচে কি হবে ক্ষমতা দুজন মিলে ক্ষমতা কি 5 দিয়ে কাটা কি 6 এই পর্যন্ত হয়ে গেছে বাহ ভেরি গুড এবার প্রশ্ন বলবে তাই না প্রশ্ন কি প্রথম প্রশ্ন কি কাজটি কত দিনে শেষ হলো কত দিনে 12 দিনে কারণ দুজন মিলে করলো 6 দিন আবার এ বাকি একা করলো 6 দিন তাহলে কাজটি কত দিনে শেষ হলো 12 দিন আমি কিন্তু প্রয়োজনে প্রত্যেকটা অঙ্কে কিন্তু ভেঙে ভেঙে বলেছি প্রশ্ন যেমন করে জিজ্ঞেস করবে উত্তরটা তেমন করে হবে যে একটা অঙ্ক শিখলাম বলছে কয় দিনে শেষ আর বাকিগুলো শিখলামই না তখন কিন্তু পরীক্ষায় অনেক ছাত্র পারে না ভালো করে বুঝতে হবে তাহলে যদি বলে কত দিনে শেষ তাহলে এইদিকে 6 দিন আর শেষে 6 দিন কত দিন 12 দিনে যদি বলে যে দুইজন মিলে একত্রে কতদিন কাজ করলো 6 দিন বি কতদিন কাজ করার পর চলে যায় 6 দিন ঠিক আছে এবার বললো কি বি কতদিন এ কতদিন কাজ করে কারণ এ তো থামি নেই এ ফার্স্টেও ছিল লাস্টেও ছিল বাস এতগুলো প্রশ্নের উত্তর এটার থেকে তোমরা লিখে রাখতে পারো প্রশ্নগুলো যে এটার উত্তর এত এটার উত্তর এত এইভাবে লিখে রাখতে পারো চারটা করে প্রশ্ন হয়ে গেলো একটা অঙ্ক করলাম মানে চারটা অঙ্ক করলাম।